পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে আমি ভালো কাজ করলাম কিন্তু সদ্গুরুর দীক্ষা গ্রহণ করলাম না বা অল্প বয়সে মারা গেলাম, তাহলে আমি কি মুক্তি পাব বা জান্নাতে প্রবেশ করতে পারবো? আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। ভালো কাজ কি আমাদের আগে সেটা বুঝতে হবে। আমরা তো ভালো এবং মন্দের মধ্যেই পার্থক্য করতে জানি না, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ আমরা এখন পর্যন্ত সেটাও ভালো মতো বুঝি না। আমরা যেটাকে ভালো ভাবছি হতে পারে সেটা খারাপ, আবার আমরা যেটাকে মন্দ কাজ ভাবছি হতে পারে সেটা ভালো। তাই অনেক মন্দ কাজ আমরা করছি ভালো কাজ ভেবে, আবার অনেক ভালো কাজ থেকে বিরত থাকছি মন্দ কাজ ভেবে। তাহলে আমাদের মুক্তি কিভাবে সম্ভব? এই ভালো এবং মন্দ বুঝি না বিধায়ই তো আমাদের একজন গুরু বা শিক্ষক দরকার। দুনিয়াদারির বেলায়ও এরকম একজন শিক্ষক দরকার, পরকালের জন্য এরকম একজন শিক্ষক দরকার। কারণ ভালো মন্দ কিন্তু আমরা আমাদের গুরুজনদের কাছ থেকেই শিখি, তো বাহ্যিক আচার আচরণ এগুলো আমরা পরিবার সমাজ থেকে শিখে নিই। কিন্তু পরকালকে লাভ করার জন্য যে ভালো এবং মন্দের যে পার্থক্য আমাদের বোঝা প্রয়োজন, সেটাকে আমরা বুঝি না, সেটা আমরা বুঝি না। এই বোঝাটার জন্যই কিন্তু একজন সদ্গুরুর প্রয়োজন। যদি আমরা কোনো মন্দ কাজ থেকে বিরত থাকি কিন্তু দেখা গেল সেটা ভালো কাজ ছিল, তাহলে কিন্তু আমি যে পুণ্য অর্জনের যে বিষয়টা সেখান থেকে বঞ্চিত হলাম। অপরদিকে আমি এমন কিছু কাজকে ভালো কাজ ভেবে করলাম কিন্তু দেখা গেল সেটা হচ্ছে মন্দ কাজ, তাহলে আমি ভালো কাজ করলাম ঠিকই আমার চিন্তা থেকে কিন্তু আমি কিন্তু পাপের ভাগিদার হলাম। এটা সত্য যে মানুষের চিন্তা থেকেই ভালো এবং মন্দ কাজের ফলাফল পাওয়া যায়। তারপরও অজ্ঞানতা কিন্তু বড় একটি পাপ। জ্ঞান থেকে যদি কেউ কোনো কিছু একটা বুঝে করে তাহলে সে সেটার সেই নিয়ত অনুযায়ী ফল পাবে, কিন্তু অজ্ঞানতা থেকেই যদি কর্ম করে তাহলে কিন্তু তা ঘটবে না, কারণ অজ্ঞানতাই হচ্ছে বড় পাপ। আগে আমাকে জ্ঞানী হতে হবে, জ্ঞান হওয়ার পর আমি বিশ্লেষণ করব এই কাজটা ভালো কি মন্দ। তখন যদি আমার জ্ঞান বলে হ্যাঁ এই কাজটা ভালো, আমার জ্ঞান যদি বলে এই কাজটা মন্দ, তাহলে আমি ভালো এবং মন্দ কাজ থেকে একটা করলাম ভালো কাজ এবং মন্দ কাজ থেকে কি নিজেকে বিরত থাকলাম। এক্ষেত্রে আমার নিয়ত এবং আমার জ্ঞানের উপর যে চিন্তা চেতনা থেকে যে রেজাল্ট আসলো সেই অনুযায়ী কর্ম অনুযায়ী কী আমি ফল লাভ করব। কিন্তু যদি আমি অজ্ঞই থাকি তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা ঘটবে না। সেক্ষেত্রে আমি যদি ভুল কাজ করি ভালো ভেবে তাহলে আমি শাস্তি পাব, আর যদি এরকম অনেক ভালো কাজ থেকে বিরত থাকি মন্দ ভেবে তাহলে কিন্তু আমি পুণ্য থেকে বঞ্চিত হব। তাই আমাদের ভালো এবং মন্দ বুঝতে হবে। প্রকৃত ভালো এবং মন্দ কী, প্রকৃত পাপ এবং পুণ্য কী, সেটা বোঝার জন্য একজন সদ্গুরুর আবশ্যক। একা একা এটা বোঝা সম্ভব না। একা একা তখন বোঝা সম্ভব যখন একজন সদ্গুরু তার ভক্তের মধ্যে সেই জ্ঞান চৈতন্য দান করেন, যখন ভক্ত চৈতন্য লাভ করেন, তখন আর তার এসব ভালো মন্দ বোঝার জন্য আরেকজন গুরুর প্রয়োজন হয় না, সে নিজে নিজেই বুঝতে পারে। এই যে নিজে নিজে বোঝার জন্য যে জ্ঞানের প্রয়োজন, সেটা একটা সদ্গুরুর মাধ্যমে হয়ে থাকে। তাই আমি ভালো কাজ করব সদ্গুরু ধরবো না এই কথাটা বলার উপায় নেই, কারণ আমি তো ভালো মন্দই বুঝি না। যদি আমি এতই ভালো কাজ করতে জানি এতই বুঝি তাহলে তো আমার গুরুর দরকার নেই। আমি বুঝি না বিধায়ই তো আমার একজন গুরুর প্রয়োজন। কিন্তু এই যে না বোঝার পরেও ভাবছি যে আমি অনেক বুঝছি আমি অনেক ভালো কাজ করছি, এটাও তো এক ধরনের অজ্ঞতাই। অজ্ঞরা কিন্তু না বুঝেই কর্ম করে এবং সেভাবে সে খুব ভালো করছে এবং সে যেটা করছে সেটাই সঠিক। তাহলে আমরা কি সেই অজ্ঞতার মধ্যেই আছি না যে আমি যা করছি ভালো কাজ করছি আমার তো গুরুর দরকার নেই? আমি ভালো করছি কি মন্দ করছি এটা বোঝার জন্য একজন গুরু দরকার যে বলবে হ্যাঁ তোমার এই কাজটি ভালো। আমরা ছোটোবেলায় এরকম অনেক কাজে কর্ম করি, তারপর বাবা মা আমাদেরকে জানান এটা ভালো কাজ ছিল না মন্দ কাজ ছিল, বা পরিবারের কেউ বা সমাজ, তারপর আমরা ভালো এবং মন্দকে বুঝতে শিখি এই পরিবার থেকে সমাজ থেকে। তো অনুরূপভাবে যে প্রকৃত ভালো মন্দ বোঝার জন্য, প্রকৃত পাপ পুণ্যকে বোঝার জন্য একজন সদ্গুরুর একান্ত প্রয়োজন। তারপরের কথা হচ্ছে যে ভালো কাজ করলে কি আমি মুক্তি পাবো কি না। এখন ভালো কাজের ফলাফল অবশ্যই ভালো, অর্থাৎ ভালো কর্মের ফল তো ভালোই হবে। এখন কর্মের ফল ভোগ করার জন্য হলেও আমাকে আবার আসতে হবে, অর্থাৎ মুক্তি এখানে হচ্ছে না।
কারণ আমি যখন বাসনা নিয়ে কোনো কাজ করছি, যে আমি একজনকে খাওয়ালাম, ভালো খাবার পাবো, আমি দান করলাম, ধনী হব, তাহলে অবশ্যই ধনী হওয়ার জন্য আমাকে আবার আসতে হবে, ভালো খাবার খাওয়ার জন্য আবার আসতে হবে, ভালো ব্যবহার পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য আবার আসতে হবে। এটা কিন্তু মুক্তি না, এই আসা যাওয়ার পর্ব কিন্তু থাকবেই। এই আসা যাওয়ার পর্ব থেকে মুক্তি লাভের জন্য বাসনাহীন কর্ম দরকার, যেখানে শুধু প্রেম থাকবে, কাম থাকবে না। আর এই শিক্ষাটা, এই বোঝটাও কিন্তু আমাকে একজন সদ্গুরু দিবেন, আমি একা একা বুঝতে পারবো না। গুরুই আমাকে বুঝাবেন যে মন্দ কর্মের মন্দ ফল যেটা ভোগ করার জন্য আসতে হয়, ভালো কর্মের ভালো ফল যেটা ভোগ করার জন্য এখানে আসতে হয়। শুধুমাত্র তারাই মুক্তি লাভ করবে যারা বাসনাহীন কর্ম করেছেন শুধুমাত্র দয়ালের সন্তুষ্টির জন্য, তারাই মুক্তি লাভ করবেন এবং তারাই তার দিদার লাভ করবেন। আমি ভালো কিছু পাওয়ার জন্য ভালো কর্ম করছি, দয়াল অবশ্যই আমাকে সেটা দান করবেন, বঞ্চিত করবেন না, কিন্তু সেটা পাওয়ার জন্য তো আমাকে এখানে আসতে হবে, কিন্তু এখানে আসলে তার মুক্তি হলো না। আমাকে সেই পরমের সাথে একাকার হয়ে যেতে হবে, তাহলে বাসনা মুক্ত হতে হবে। সেজন্য অবশ্যই একজন সদ্গুরুর পরামর্শ এবং সদ্গুরুর মাধ্যম আবশ্যক। আর শুধু কর্ম করলাম কিন্তু পূর্ণ আত্মসমর্পণ করলাম না, তাহলেও কিন্তু মুক্তি সম্ভব না। তাহলে যে আসা যাওয়ার পর্বটা থাকবে, মুক্তি লাভের পূর্ব শর্তই হচ্ছে মুসলমান হওয়া। মুসলমান কি? এই যে মৌখিকভাবে যাদেরকে তথাকথিত মুসলিম ভাবি আমরা, সবাই তো মুসলমান দাবি করে নিজেদেরকে, এরা সবাই কি মুসলিম? শাব্দিক অর্থে হ্যাঁ, এরা মুসলিম, কিন্তু মুসলিম বলতে যেটা বোঝায় অর্থাৎ পূর্ণ আত্মসমর্পণকারী, সেটা কি আমরা হতে পেরেছি? সেই মুসলমান যারা, সেই মুসলিম যারা, সেই আত্মসমর্পণকারী যারা পূর্ণভাবে, তারা শুধু মুক্তি লাভ করবে। এই মৌখিক যারা শুধুমাত্র নিজেদেরকে মুসলিম দাবি করে, তারা কিন্তু মুক্তি লাভ করবে না। বলা হচ্ছে, হে ইমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে কবরে প্রবেশ করো না। তার মানে কি? শুধু আমি মুখে ইমানদার হলাম, এগুলোতে কিন্তু আমি মুসলমান হলাম না। মুসলমান অনেক বড় একটা ব্যাপার। যে ব্যক্তি পূর্ণভাবে আত্মসমর্পণ করে স্রষ্টাতে, যে আমার বলতে যা কিছু আছে সবই আপনার, সবই দয়ালের, তবেই তো পূর্ণ আত্মসমর্পণ। জান প্রাণ আমার ভালো মন্দ সবই আপনার, আমার ভালো কর্ম আপনার জন্য, আমার সকল কর্ম আপনার জন্য, বন্ধুত্ব শত্রুতা সব। তো এই আত্মসমর্পণ আমরা করবো কীভাবে? সেটাও একজন গুরুর মাধ্যমেই করতে হবে, একজন ওসিলা ধরেই করতে হবে, তাই একজন সদ্গুরু আবশ্যক, তা না হলে তো মুক্তি সম্ভব না। এই যে যতগুলো কথা আসতেছে, যে ভালো কর্ম করলে কি মুক্তি পাবো কি না, মুক্তি পাবো কি না, তাই ভালো কর্ম বোঝার জন্য গুরুর প্রয়োজন, সেক্ষেত্রে সদ্গুরুর দীক্ষা প্রয়োজন, মুক্তি লাভের জন্য যে আত্মসমর্পণ প্রয়োজন, সেখানেও একজন গুরুর প্রয়োজন হচ্ছে আত্মসমর্পণের জন্য। তারপর বলা হচ্ছে যে জান্নাতে প্রবেশ করতে পারবো কি না। এই যে জান্নাত এবং মুক্তির ব্যাপারে মানুষের মধ্যে একটা ধারণা আছে, যে ধারণাটা বর্তমান মানুষ ধারণ করে, সাধারণ মানুষ, এই ধারণাটা এক নয়। মুক্তি আলাদা একটি বিষয় আর জান্নাত অর্জন আলাদা একটি বিষয়। মুক্তি মানে হচ্ছে এই আসা যাওয়ার পর্বকে শেষ করা, জন্ম মৃত্যুর এই বেড়াজাল থেকে বের হয়ে আসা, তাদেরকে আর আসতে হবে না কর্মফল ভোগ করার জন্য, সেটা ভালো হোক বা মন্দ হোক, তারা স্রষ্টাতে বিলীন হয়ে যাবে, বাঁকাই পৌঁছে যাবে। আর যারা ইবাদত করার সুযোগ পায় তারাই মূলত জান্নাতি। এই জান্নাতি এবং মুক্তির ব্যাপারটা আলাদা। গুরু না ধরে যদি কেউ ভালো কর্ম করে, তাহলে সে অবশ্যই জান্নাতবাসী হবে, কিন্তু সে মুক্তি লাভ করবে না। ওই যে বললাম, ভালো কর্মের জন্য আবার আসতে হবে, ভালো ফল পাওয়ার জন্য, দান করলে ধনী হবে, ভালো আচরণ করলে তার সম্মান বৃদ্ধি পাবে, তো সে অবশ্যই জান্নাত লাভ করবে। কিন্তু মুক্তি যেটাকে বলে, সেটা কখনো সম্ভব না একজন গুরুর দাসত্ব ছাড়া। তাই ভালো কর্ম করলে জান্নাত লাভ সম্ভব হলেও মুক্তি লাভ সম্ভব নয়। এখানে জন্মান্তরবাদের কিছু কথা থাকে যেটা আমি আলোচনা করতে চাচ্ছি না, শুধুমাত্র একটু ইশারা দিয়ে গেলাম যে জান্নাত লাভ করা যায় ভালো কর্মের দ্বারা, যারা বাঁকায় পৌঁছে যায় তারাই শুধু মুক্তি লাভ করে। এক্ষেত্রে এটা হতে পারে যে আমি যদি ভালো কর্ম করি, তাহলে আমি আগামীবার ভালো একজন গুরুর সন্ধান পাবো আমার ভালো কর্মের কারণে, আমি যেন মুক্তি লাভ করি, সেই দরজাটা উন্মোচিত হবে, একজন ভালো গুরুর সাক্ষাৎ আমি আগামীবার পাবো এবং আমার মনে সেই সদ্বুদ্ধির উদয় হবে যেন আমি গুরুর কাছে দীক্ষা গ্রহণ করি। ভালো কর্মের বিনিময়ে এই ফলাফলটা অবশ্যই পাওয়া যাবে বলে আমি মনে করি, যতটুকু বুঝি, কিন্তু মুক্তি লাভ সম্ভব নয়। মুক্তি লাভের জন্য সদ্গুরুর কাছে আত্মজ্ঞান হাসিল করে সাধনার মাধ্যমে, বাসনাহীন কর্মের মাধ্যমেই, সে আত্মদর্শনের মাধ্যমে বাগায় পৌঁছাতে হবে, তবেই মুক্তি সম্ভব। তারপরে আরেকটি কথা বলেছেন যে আমি যদি দ্রুত মারা যাই, অর্থাৎ অল্প বয়সে মারা যাই,
বায়ে ধর সুযোগই পেলাম না, সেক্ষেত্রে কি করব? এক্ষেত্রে এটা বলবো যে সব কাজের জন্য কি করতে হয়, আমাদের সময় থাকতে করতে হয়। জীবনের কোনো নিশ্চয়তা নেই, আমি যখন তখন মারা যেতে পারি, মৃত্যু অবধারিত, যখন তখন আমার মরণ আসতে পারে। যখন মরণের সময় আসবে তখন কিন্তু আর সময় দেওয়া হবে না আমাকে যে আমি যেন ভালো হতে পারি, আমি যেন গুরু ধরতে পারি। এই কথাটা কিন্তু সবাই বুঝে যে মৃত্যু যখন তখনই আসতে পারে, আমরা যে বেঁচে আছি এর কোনো নিশ্চয়তা নেই। তাহলে গুরু ধরতে বা দীক্ষা নিতে আমি কেন বিলম্ব করব? আমি তো এটা ভাববো যে একটু পরেই আমার মরণ হতে পারে, তাহলে আমার এখনই ভালো কাজটা করা উচিত। যেহেতু আমি এটা করছি না, তার মানে এটা আমার অজ্ঞতা, তো এর ফল তো আমি ভোগ অবশ্যই করব। তাই আমার উচিত হচ্ছে, যেহেতু আমি এখন বুঝি যে আমি যখন তখন মারা যেতে পারি, তাহলে আমাকে অবশ্যই তাড়াতাড়ি বায়াত হতে হবে, সদ্গুরুর দীক্ষা নিতে হবে। যদি আমি এটা বুঝতাম যে মৃত্যু অনেক পরে হতে পারে বা আমি আর অনেক দিন বাঁচবো, তাহলে ভিন্ন কথা। যারা এটা জানে তারা যখন ইচ্ছা বায়াত হোক, কিন্তু যারা জানে না তাদের উচিত দ্রুত বায়াত হওয়া। আর কে জানে কখন সে মারা যাবে, তাই সবারই উচিত দ্রুত বায়াত হওয়া, সময় থাকতেই। তাই এই কথা বলার উপায় নেই যে আমি অল্প বয়সে মারা গেলে কী হবে। কেন, আপনি তো এখনও মারা যান নাই, এখনই কেন বায়াত হচ্ছেন না, আপনি কেন এত সময় নিচ্ছেন? তবে কি আপনি জানেন আপনি কবে মারা যাবেন? জানেন না, জানলে ভিন্ন কথা। তবে যদি না জেনে থাকেন, তাহলে আপনার উচিত বায়াত হওয়া এখনই, দ্রুত, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব দীক্ষা গ্রহণ করা উচিত সদ্গুরুর কাছে। তারপর কেউ কেউ হয়তো বা বলবেন যে গৌতম বুদ্ধের তো গুরু ছিল না, তিনি গুরু ছাড়া কীভাবে মুক্তি লাভ করলেন, নির্বাণ লাভ করলেন? তাদের ক্ষেত্রে বলবো, আপনি আগে গৌতম বুদ্ধ হন, নিজে গৌতম বুদ্ধ হওয়ার পর এই কথাগুলো বললে মানুষ মানবে। আপনি কার সাথে কাকে তুলনা করছেন? অনেকে আছে এখন আমি দেখি যে যারা গৌতম বুদ্ধের সাথে তুলনা করে, যে বলে গৌতম বুদ্ধের তো গুরু ছিল না, অমুকের তো গুরু নেই, তাহলে তারা কিভাবে মুক্তি লাভ করলো? তবে কি তারা মুক্তি লাভ করেনি, তাহলে আমরা কেন গুরু ছাড়া পারবো না? ঠিক আছে, কিন্তু একবার কি ভাবছে তারা যে তারা কি গৌতম বুদ্ধ কি না? তাদের চেতনা, তাদের চিন্তাধারা, জীবনধারা কি গৌতম বুদ্ধের মতো কি না? না, সেটা কিন্তু মিলাচ্ছে না। এগুলো হচ্ছে সুবিধাবাদী কিছু লোক আছে যারা গুরু ছাড়া সাধনার কথা বলে, যেন তাদেরকে আর গুরুর কাছে পায়রবি করতে না হয়, সম্মানে বাধে। যাক, সেটা ভিন্ন কথা, কিন্তু দুঃখ হচ্ছে এই, তারা গৌতম বুদ্ধকে উদাহরণ হিসাবে টানেন। বা আরও কিছু গুরু আছেন যারা গুরু ছাড়া সিদ্ধি লাভের ব্যাপারে তাদের ব্যাপারে কিছু মতামত আছে, কিন্তু তাদের জীবনধারার সাথে কি সাধারণ মানুষের জীবনধারা মিলবে? যারা এই কথাগুলো বলছে তারা কি গৌতম বুদ্ধের মতো? তারপরও যদি বলতে যাই, তাহলে দেখা যায় গৌতম বুদ্ধের অনেক গুরু ছিল, তিনি যে প্রাপ্তিটা লাভ করেছেন, যে পথটা বের করেছেন, এই পথের কোনো গুরু নেই, কিন্তু এই পথে আসার জন্য তার অনেক গুরু ছিল। ছোট বয়সে তার গুরু ছিল, তারপরে সে গুরু চেঞ্জ করেছেন, এক গুরু থেকে আরেক গুরু, এভাবে তিনি অনেকগুলো গুরু পরিবর্তন করার পর তিনি মুক্তির পথটা খুঁজে পেয়েছেন। এই প্রত্যেকটা গুরুই কিন্তু তাকে এক একটা সিঁড়ি এগিয়ে দিয়েছেন, এই ব্যাপারে কিন্তু কেউ বলছেন না। তার মানে কি গৌতম বুদ্ধকেও অনেক গুরুর কাছ থেকে শিক্ষা নিতে হয়েছিল, সেও কিন্তু সেই হিসেবে গুরু ছাড়া নির্বাণ লাভের পথটি খুঁজে পাননি। তারপরও বলবো, সেটা বিতর্কের জন্য অনেক অনেক কিছু বলতে পারে, শুধু এটুকুই বলবো, যদি গৌতম বুদ্ধের কথাই বলতে হয়, তাহলে আপনি নিজেকে গৌতম বুদ্ধ ভাবেন কিনা, তার জীবনের সাথে আপনার জীবন মিলে কিনা। যদি মিলে তাহলে আপনি গুরু ছাড়া সাধনা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ভাবুন আপনার সাথে গৌতম বুদ্ধের মিল এবং অমিলটা কোথায়, আপনি কি আসলে পারবেন কিনা? যদি না পারেন, তাহলে আপনার উচিত একজন সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ না বুঝে থাকেন, তাহলে মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।